বসিরহাটে তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের সাংসদ পদ কি বাতিল হবে? এই রিখা পাত্রই কি সাংসদ হচ্ছেন? বসিরহাটের সাংসদ হাজি নুরুলের হলফনামায় ত্রুটি। পত্র জমা দিয়েছিলেন সেখানে ভুল আছে, রেজিস্ট্রেশন পিটিশন করেছি এবং অন্যায় ভাবে যে জিতেছেন সেটাও মানুষ জানতে পেরেছে, কিন্তু আর কমিশনারের কাছে আমি একটাই আবেদন করব ওনার মনোনয়ন। হাইকোর্টে ইলেকশন পিটিশন বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিস্তারিত দেখুন। বসিরহাটের নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সেই লোকসভা আসনের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আজ উচ্চ আদালতে ইলেকশন পিটিশন করেন তিনি। অন্যদিকে সোমবার ঘাটালের নির্বাচনকে চ্যালেঞ্জ করে সেই আসনের বিজেপি প্রার্থী হিরণও আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলা গৃহীত হয়েছে, আগামী সপ্তাহে এই মামলাগুলির শুনানি হতে পারে। বিজেপি প্রার্থী রেখার বক্তব্য বসিরহাটে তৃণমূল সাংসদ হাজি নুরুলের হলফনামায় ত্রুটি ছিল। হলফনামায় নো ডিউস সার্টিফিকেট সংশয়পত্র ছিল না, তাই তার নির্বাচন বাতিলের দাবি করা হয়েছে বলে জানিয়েছেন রেখার আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এবং সূর্যনীল দাস। তার কথায় তৃণমূল প্রার্থী অন্যায়ভাবে ভোটে জয়ী হয়েছেন, আমরা চাই তার বিচার হোক, সত্যতা প্রকাশ্যে আসুক, কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, মানুষের কাছে স্পষ্ট হোক যে কতটা অন্যায় হয়েছে। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন রাজ্য চার লোকসভা কেন্দ্র বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর, ঘাটাল নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। জানিয়েছেন এই চার লোকসভা আসনের প্রার্থী কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন করতে চলেছেন। বসিরহাটের প্রার্থী নুরুলের প্রসঙ্গে তিনি বলেছিলেন যে আইনে দেবাশিস ধরের বীরভূমের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়া প্রাক্তন পুলিশ কর্তা মনোনয়ন বাতিল হয়েছে, সেই একই আইনে হাজি নুরুলের মনোনয়নও বাতিল হওয়ার কথা। এই বিষয়ে বিজেপির রেখা পাত্র ঠিক কি জানিয়েছেন দেখুন। পত্র জমা দিয়েছিলেন সেখানে ভুল আছে, এটাই মানুষের সামনে আনার জন্য আমি আজকে হাইকোর্টে ওনার বিরুদ্ধে আমি রেজিস্ট্রেশন পিটিশন করেছি। এবং তাছাড়াও এই ইলেকশনে যে উনি যে অন্যায়ভাবে যে জিতেছেন সেটাও মানুষ জানতে পেরেছে, কিন্তু আর একটু ভালোভাবে পরিষ্কার করে মানুষ জানতে পারে যাতে, সেই জন্যই আজকে হাইকোর্টে আসা। আপনি নির্বাচন কমিশনারের কাছে আমি একটাই আবেদন করব ওনার মনোনয়নপত্র ক্যান্সেল হোক, কেননা উনি অন্যায় পথে চলেছেন এবং অন্যায়ভাবে যে কাজটা করেছেন, উনি যে অন্যায়ভাবে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার বিরুদ্ধে আমি আজকে হাইকোর্টে এসেছি। আমি ইলেকশন কমিশনের কাছে একটাই আবেদন করব যে ওনার যাতে মনোনয়নপত্র ক্যান্সেল হোক, কেননা ইলেকশন কমিশনের বিরুদ্ধেই আমার এই অভিযোগটা। কেননা ইলেকশন কমিশনার জানতে জানতে একজন সাংসদকে আবার কি করে বসিরহাট লোকসভার প্রার্থী করা হলো আর কেন দাঁড় করানো হলো, তারাও যে এই পার্টিটাও অন্যায়ভাবে যে জেতেনি এটা কিন্তু নয়, ওনারা অন্যায়ভাবে যে জিতেছেন এবং অন্যায় করেছেন সেটা মানুষ পুরো পশ্চিমবাংলার মানুষ জানেন এবং সেটা ভালোভাবে পরিষ্কার করে ক্লিয়ারভাবে মানুষ জানতে পারুক, ক্লিয়ারভাবে আমি সেটা চাই।